আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। কেন মার্কিন ভিসা নীতি পরোয়া করে না আওয়ামী লীগ? এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, মার্কিন ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে যা বলল পুলিশ। খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে যা বললেন আইনমন্ত্রী। নৌকায় ভোট চাইলেন বিএনপি নেতা, যে কারণে মার্কিন ভিসা নিষেধাজ্ঞার জন্য সরকার দায়ী মির্জা ফখরুল। যুক্তরাষ্ট্র ভিসা নীতি প্রয়োগ করে খুব ভালো করেছে সালমান এফ রহমান। ভিসা নিষেধাজ্ঞা কি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে, প্রশ্ন গুগল ম্যানের। ছেলের সম্পদ বাজেয়াপ্ত করলে কিছু আসে যায় না প্রধানমন্ত্রী। কেন যুক্তরাষ্ট্রে যাবেন না আওয়ামী লীগ নেতারা? পুতুলের রাজনীতিতে আসা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, কেন হাত জোর করে ক্ষমা চাইলেন শামীম ওসমান? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। কেন মার্কিন ভিসা নীতি পরোয়া করে না আওয়ামী লীগ? মার্কিন ভিসা নীতি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতির দায় সরকারের নয়, যারা নির্বাচনে বাধা দিয়েছিল তাদের জন্য। তবে ভিসা নীতি ও নিষেধাজ্ঞার পরোয়া করে না আওয়ামী লীগ। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের রাজনীতিতে এক সপ্তাহের ব্যবধানে দুই সেলফিতেই রাজনীতির ফয়সলা হয়ে গেছে, দুই সেলফির পরেই বিএনপির ঘুম হারাম। তিনি আরো বলেন, ভিসা নীতি নিয়ে বর্তমান সরকার পরোয়া করে না, শান্তিপূর্ণ অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে চায় আওয়ামী লীগ সরকার। অবাধ শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন যারা চায় তাদের ভিসা নীতি নিয়ে কোনো চিন্তা নেই, যারা নির্বাচন চায় না, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের আন্দোলনের 12টা বেজে গেছে। তারা এখন হতাশা থেকে সবকিছুতেই ইস্যু কিংবা আনন্দ খুঁজে বেড়াচ্ছে। ভিসা নীতির বাস্তবায়নের বাস্তবতা দেখা গেছে। ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রকে সুরক্ষা করে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। আওয়ামী লীগ চায় বিএনপি সহ সবাই নির্বাচনে আসুক, তবে নির্বাচন বিরোধী সবকিছুই জনগণ প্রতিহত করবে। তিনি আরো বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক নিয়মে নির্বাচন হবে, ভোট দেবে দেশের জনগণ। এখানে কেউ পর্যবেক্ষক পাঠাবে কিনা সেটি তাদের বিষয়, কেউ আসলে তাদের সহায়তা করা হবে। গণতান্ত্রিক কোনো দেশ পর্যবেক্ষক পাঠাবে কিনা সেটা তাদের বিষয়। প্রিয় ভালোবাসা দর্শক, 2024 নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চান, বিএনপি নাকি আওয়ামী লীগ? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে মার্কিন ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে যা বলল পুলিশ। সাবেক পুলিশ মহাপরিদর্শক নুরুল হুদা গণমাধ্যমে বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যদের উপর মার্কিন ভিসা নীতি দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর কোনো ধরনের প্রভাব ফেলবে বলে মনে করি না। তবে আইন শৃঙ্খলা বাহিনীর ইমেজের উপর কি ধরনের প্রভাব পড়বে এটা এখনই বলা যাবে না। পুলিশের সাবেক আরেক আইজিপি AKM শহীদুল হক বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি বিধিবিধান মেনে চলে, মানবাধিকার সমুন্নত রেখে দায়িত্ব পালন করে, তাহলে ভিসা নীতি কোনো সংকট তৈরি করবে না। মানবাধিকারের ব্যাপারে সতর্ক থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য তারা নির্বাচন কমিশনকে সহায়তা করবে। এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপ কমিশনার ফারুক হোসেন বলেন, ভিসা নীতির বিধি নিষেধে পুলিশ সদস্যরা ভীত নন। তিনি প্রশ্ন রাখেন, পুলিশ বাহিনীর কতজন সদস্য যুক্তরাষ্ট্রে গেছেন বা ভবিষ্যতে যাওয়ার ইচ্ছা রাখেন? এই সংখ্যা খুব অল্প। পুলিশ আইনের ভেতর থেকেই জনগণের জানমাল রক্ষায় কাজ করবে, যেভাবে তারা অতীতে কাজ করেছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে যা বললেন আইনমন্ত্রী। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে আমার কাছে কোনো আবেদন আসেনি, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চাইবে। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, খালেদা জিয়া দণ্ডাদেশ প্রাপ্ত আসামি হয়েও এখন যে মুক্ত অবস্থায় এভার কেয়ার হাসপাতালে ভালো চিকিৎসা পাচ্ছেন, সেটাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতার কারণে। বিএনপি যদি আবেদন করে পরে সেটা দেখা যাবে। কসবার একাধিক অনুষ্ঠানে যোগ দিতে তিনি মহানগর প্রভাতী ট্রেনে করে আখাউড়া আসেন, সেখান থেকে তিনি সড়ক পথে কসবায় যান। বিএনপির নেতারা হরতাল অবরোধ কর্মসূচির হুমকি দিচ্ছে, তারা আবারও হরতাল অবরোধে ফিরে যাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে নৌকায় ভোট চাইলেন বিএনপি নেতা। হবিগঞ্জ মাধবপুরের আদৌড়া ইউনিয়নের আওয়ামী লীগের রাজনৈতিক সভায় নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মীর মোহাম্মদ খোরশেদ আলম। এতে উপজেলা বিএনপি নেতা কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। 19 সেপ্টেম্বর হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য বেসামরিক বিমান পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুব আলীর একটি রাস্তা উদ্বোধন উপলক্ষে জনসভায় তিনি এই আহ্বান জানান।
এই সময় তিনি বিমান প্রতিমন্ত্রী উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। বক্তৃতার শেষ অংশে তিনি উপস্থিত সবাইকে আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। এ নিয়ে মাধবপুর উপজেলা বিএনপি ও হবিগঞ্জ জেলা বিএনপি নেতাকর্মীদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে মার্কিন ভিসা নিষেধাজ্ঞার জন্য সরকার দায় মির্জা ফখরুল। বাংলাদেশে ভিসা বিধি নিষেধাজ্ঞা আরোপ শুরু করেছে যুক্তরাষ্ট্র। এই ঘটনা বাংলাদেশের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই নিষেধাজ্ঞার জন্য সরকার একক ভাবে দায়ী। শনিবার সংবাদ মাধ্যমে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার এখন বাংলাদেশকে আন্তর্জাতিক সম্প্রদায়ের মুখোমুখি দাঁড় করিয়েছে। নিষেধাজ্ঞার কারণ জানতে চাইলে তিনি বলেন, বর্তমান সরকার গণতন্ত্র ধ্বংস করেছে, মানুষের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছে, বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন গ্রেপ্তার করা হচ্ছে, এসব কারণে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ থেকে নানা রকম পদক্ষেপ দেখা যাচ্ছে। এ বিষয়ে বিএনপি চিন্তিত কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এ নিয়ে বিএনপি চিন্তিত নয়, সরকারের কারণে এই ধরনের পরিস্থিতি রয়েছে, ফলে ক্ষমতাসীনদের জন্য এটি চিন্তার বিষয়। ভিসা নিষেধাজ্ঞার সংখ্যাটি বড় নয়। শাহরিয়ার আলম তিনি আরও বলেন, দেশের স্বাধীনতার 52 বছর পর এসে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে যুক্তরাষ্ট্রের ভিসা বিধি নিষেধ এসেছে, এটি আমাদের দেশের জন্য প্রাপ্য নয়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যুক্তরাষ্ট্র ভিসা নীতি প্রয়োগ করে খুব ভালো করেছে সালমান এফ রহমান। যুক্তরাষ্ট্র ভিসা বিধি নিষেধ আরোপ করে খুব ভালো করেছে, তারা বলেছে যারা নির্বাচন বাধাগ্রস্ত করবে তাদের বিধি নিষেধ দেবে। সরকার বলছে, আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই, বাধা দিতে চাই না। যুক্তরাষ্ট্র বাংলাদেশের কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ক্ষমতাসীন দলের সদস্য ও রাজনৈতিক বিরোধীদের উপর ভিসা বিধি নিষেধ আরোপ করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর শুক্রবার বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধা দানকারী ব্যক্তিদের ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নেওয়া শুরু করার ঘোষণা দেওয়ার পর ঢাকায় মার্কিন দূতাবাস এ তথ্য জানায়। যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধ সরকার কিভাবে দেখছে এমন প্রশ্নের জবাবে সালমান এফ রহমান বলেন, ভিসা বিধিনিষেধ আরোপ করে খুব ভালো করেছে, তারা বলেছে যারা নির্বাচন বাধাগ্রস্ত করবে তাদের বিধিনিষেধ দেবে। সরকার বলেছে, আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই, বাধা দিতে চাই না। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ভিসা নিষেধাজ্ঞা কি বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে, প্রশ্ন গুগল ম্যানের। বাংলাদেশের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য লক্ষ্য অর্জন করতে পারবে কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের নীতি গবেষণা প্রতিষ্ঠান উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগলম্যান। কুগলম্যান লিখেছেন, যুক্তরাষ্ট্র গত মে মাসে ভিসা নিষেধাজ্ঞার পরিকল্পনা ঘোষণার পর গত শুক্রবার অবাধ ও নিরপেক্ষ নির্বাচনকে বাধাগ্রস্ত করা ব্যক্তিদের উপর ভিসা বিধিনিষেধ আরোপ করার ঘোষণা আছে। যুক্তরাষ্ট্র এর আগে যে দেশগুলোর ক্ষেত্রে ভিসা নীতি ঘোষণা করেছে সেটা প্রয়োগ করেছে নির্বাচনের উপর, বাংলাদেশের ক্ষেত্রে নির্বাচনের আগে তা প্রয়োগ করা হলো। এদিকে আরেকটি হাত নিউজ হচ্ছে, ছেলের সম্পদ বাজেয়াপ্ত করলে কিছু আসে যায় না প্রধানমন্ত্রী। মার্কিন ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার ছেলেও এখানে আছে, সে ব্যবসা বাণিজ্য করছে, বিয়ে করেছে, তার মেয়ে আছে, সম্পত্তি আছে, বাড়ি ঘর আছে, যদি বাতিল করবে তাতে কিছু আসে যায় না, আমাদের বাংলাদেশ তো আছে। নিউ ইয়র্কে স্থানীয় সময় শুক্রবার বিকেলে বাংলাদেশের স্থায়ী মিশনে সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি নিয়ে কথা বলেন সরকার প্রধান। নিষেধাজ্ঞার বিষয়ে শেখ হাসিনা বলেন, আমাদেরও চাওয়া অবাধ ও সুষ্ঠু নির্বাচনের। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি দেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা করে সেক্ষেত্রে ওই ব্যক্তি বা গোষ্ঠীকে স্যাংশন দেবে দেশের জনগণ, মার্কিন ভিসা নীতি প্রয়োগের ঘোষণায় বিরোধীদের কথা বলা হয়েছে। এবার বিএনপি জ্বালাও পোড়া করতে পারবে না, এতে জনগণের জীবন বাঁচবে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, ভিসা নীতির মাধ্যমে আওয়ামী লীগকে টার্গেট করলে কিছু বলার নেই, কারো শক্তিকে বিশ্বাস করে ক্ষমতায় আসেনি, জনগণের উপর নির্ভর করে ক্ষমতায় এসেছি এবং আছি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন যুক্তরাষ্ট্রে যাবেন না আওয়ামী লীগ নেতারা। যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে রীতিমতো হইচই শুরু হয়েছে দেশজুড়ে, তবে এতে আওয়ামী লীগের কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। দলটির শান্তি সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, আমরা আমেরিকা যাব না, আগামী নির্বাচন সামনে রেখে রাজপথে থাকবে আওয়ামী লীগ। এ সময় তার এ বক্তব্যকে সমর্থন জানান উপস্থিত নেতাকর্মীরা। মির্জা আজম বলেন, নিষেধাজ্ঞা দেখিয়ে লাভ নেই, নির্বাচন সংবিধান অনুযায়ী সঠিক সময় হবে, নির্বাচন বানচালের চেষ্টা করলে বিএনপি নিষেধাজ্ঞার আওতায় পড়বে। এ সময় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, আমরা বন্ধুত্ব চাই, প্রভুত্ব চাই না, রক্তচক্ষু আওয়ামী লীগকে দেখে লাভ নেই, আগামী আওয়ামী লীগ নির্বাচনের বিতরণী সফলতার সঙ্গে পার হবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, পুতুলের রাজনীতিতে আসা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল কি রাজনীতিতে আসছেন? বর্তমান সময়ে এমন প্রশ্ন ওঠা স্বাভাবিক, কারণ সম্প্রতি দেশ বিদেশের শেখ হাসিনার সঙ্গে তাকে দেখা যাচ্ছে, তাকে ঘিরে চলছে নানা গুঞ্জন। তবে এমন গুঞ্জনের বিষয়ে খোলাসা করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে স্থানীয় সময় শুক্রবার বিকেলে বাংলাদেশের স্থানীয় মিশনে
নিউ ইয়র্কে স্থানীয় সময় শুক্রবার বিকেলে বাংলাদেশের স্থায়ী মিশনে সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি নিয়ে কথা বলেন সরকার প্রধান। সংবাদ সম্মেলনের অধিকাংশ সময় জুড়েই ছিল স্যাংশন আর নির্বাচনের প্রসঙ্গ। এর মধ্যে সাইমা ওয়াজেদ পুতুল দলের নেতৃত্বে আসছেন কিরা, সাংবাদিকদের এমন প্রশ্নে শেখ হাসিনা জানান তার নেতৃত্বে আসার সম্ভাবনা খুবই কম। তবে সামনে কাকে দেখা যাবে এ প্রসঙ্গে তিনি বলেন, ভবিষ্যতে কে নেতৃত্বে আসবে সেটা বাংলাদেশের জনগণ আর আমার দল ঠিক করবে। আমার ছেলে ও মেয়েকে শিক্ষা দিয়েছি, তাদের শিক্ষাটাই একমাত্র সম্পদ। শেখ হাসিনা বলেন, পুতুল একজন অটিজম বিশেষজ্ঞ, বিশ্বজুড়ে সে অটিস্টিক শিশুদের অধিকার সহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে। এছাড়া আজকে যে ডিজিটাল বাংলাদেশ গড়েছি সেটা জয়ের কাছ থেকে শেখা। জয় আমাকে এ ব্যাপারে সব রকম পরামর্শ দিয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন হাত জোর করে ক্ষমা চাইলেন শামীম ওসমান? নিজের ভুলের জন্য সাধারণ মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছেন নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে বাবা মা সহ পরিবারের সদস্যদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্ষমা প্রার্থনা করেন তিনি। শামীম ওসমান বলেন, মানুষ হিসেবে আমার ভুল হতেই পারে, আমি রাজনীতি করি, অনেক সময় অনেক কথা বলতেই হয়। আমার অপোজিশনে যারা আছেন তারা হয়তো কষ্ট পান, আমি তাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি হাত জোর করে। ভুল করতে হতেই পারে, হয়তো হয়েছেও, তাই সবার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। ফিরে আসবো কিনা আমি জানি না, আপনারা দোয়া করবেন। এই কবরস্থানে আমার বাবা মা সহ পরিবারের অনেকেই শুয়ে আছেন, আমিও যেন এখানে তাদের সঙ্গে থাকতে পারি এই দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া করবো।